জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ফের খাবার নিয়ে বিক্ষোভ রোগীদের। কয়েক মাসের মধ্যেই ফের জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালের খাবারের মান নিয়ে সোচ্চার হলেন রোগীরা। দুপুরে গন্ধ থাকা খাবার দেওয়া হয়েছে বলে রোগীদের অভিযোগ, এমনকি খাবার অনেক দেরিতে ঠান্ডা অবস্থায় রোগীদের দেওয়া হয় বলেও অভিযোগ। ওয়ার্ডের বাইরে বেরিয়ে রোগীরা খাবার নিয়ে ক্ষোভে ফেটে পড়েন, এমনকি কয়েকজন রোগী চিকিৎসক ও নার্সদের রুমে গিয়েও অভব্য আচরণ করে বলে অভিযোগ। জনপ্রতি রাজ্য সরকার থেকে খাবারের জন্য 150 টাকা থেকে বাড়িয়ে 175 টাকা করেছে, তারপরেও কেন খাবার নিয়ে প্রশ্ন উঠছে বলে রোগীদের দাবি। এদিন রোগীদের খাবার নিয়ে বিক্ষোভের খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দুপুরে। উল্লেখ্য, কয়েক মাস আগেই কোভিড হাসপাতালে খাবারের মান নিয়ে সোশ্যাল মিডিয়ায় রোগী এবং বাম নেতা সূর্যকান্ত মিশ্রের পোস্ট নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যদিও জেলা হাসপাতাল সুপার গয়রাম নস্কর জানান, রোগীর সংখ্যা শতাধিক হওয়ায় খাবার এদিন প্যাকেট করে আসতে দেরি হয়েছিল, কিন্তু খাবারের গুণগত মান উন্নত।